যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা নানা সময় মহাকাশে যান প্রেরণ করে নাসার যান পাঠানোর জন্য অনেকটা সময় নিয়ে প্রস্তুতি নিতে হয় এক একটা অভিযানে কয়েক বছর কিংবা কয়েক দশক লেগে যাওয়ার নজির আছে এবার নাসার লক্ষ্য সাইকি নামে এক ব্রহাণুর দিকে সাইকির কথা অনেক বৈজ্ঞানিক গল্পে জানা যায় সেই সাইকিল গতি প্রকৃতি জানতে নাসা দিন ধরেই প্রস্তুতি নিচ্ছে নাসা সাইকি মিশন নামে নতুন এই অভিযানের পরিকল্পনা নিয়ে এখন বেশ ব্যস্ত মঙ্গল ও বৃহস্পতি গ্রহের মধ্যবর্তী অঞ্চলের ব্রহাণুতে খেয়ান পাঠানোর কাজ করছে নাসা ধাতব ব্রহাণুটি প্রধানত নিকেল ও লোহা দিয়ে তৈরি যার কেন্দ্রে অন্য আরও ধাতব উপাদান থাকতে পারে আগামী পাঁচ অক্টোবর যাত্রা করবে মহাকাশযানটি যে কারণে এখন যুক্তরাষ্ট্রের কেক ক্যানাভেরালে চলছে শেষ সময়ের কাজকর্ম আর এক শত দিনের মতো সময় আছে তারপর এই যান চার কোটি কিলোমিটার দূরে যাবে ব্রোহানুর কাছে দুই হাজার বাইশ সালে যাত্রার কথা থাকলেও সফটওয়্যারের জটিলতায় যাত্রা পিছিয়েছিল সেবার নাসার জেট প্রোপালসন ল্যাবরেটরির প্রকল্প প্রধান মিশন সম্পর্কে জানান আমাদের দল এখন যাত্রার দিন বুনছে শেষ সময়ের কাজ করছি আমরা অনেক ধরনের পরীক্ষার মধ্য দিয়ে কাজ শেষ করেছি এখন অনেক ব্যস্ততা তবু সবাই রোমাঞ্চকর এক যাত্রার জন্য অপেক্ষা করছি